নমস্কার বন্ধুরা, কম্পিট স্মার্ট ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি কম্পিট স্মার্ট ইউটিউব চ্যানেলে একটি বিশেষ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যেটা আপনাদের দেখা খুবই জরুরি এবং এর থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং পরবর্তী পরীক্ষাগুলোতে আপনার হেল্প হবে আপনাদের। আচ্ছা, যে আমরা 6 ডিসেম্বর যে WBPSC ক্লার্কশিপ পরীক্ষা নিয়েছিল, সেই ক্লার্কশিপ পরীক্ষা আমরা কাট অফ নিয়ে মেন্সের কিরকম কাট অফ উঠতে পারে প্রিলিমস এবং মেন্স মিলিয়ে তার একটা অ্যানালাইসিস দিয়েছিলাম। সেই ভিডিওটিতে প্রচুর কমেন্ট এসেছিল, প্রায় 400-500টা কমেন্ট এসেছিল এই ভিডিওতে, ওই ভিডিওর বিভিন্ন বিষয় নিয়ে, যে পরীক্ষাটা কিরকম হবে, পরীক্ষার স্টেজগুলো কি আছে, টাইপিং টেস্ট কিভাবে হবে, সেই সব নিয়ে, এইগুলো পোস্টগুলো কিরকম আছে, সেই নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন আপনারা করেছিলেন। তার জবাব আমরা বলেছিলাম যে একটি ভিডিওর মাধ্যমে দেব, সেই ভিডিও নিয়ে আজ আমরা আপনাদের কাছে চলে এসেছি। আর আমাদের সঙ্গে পেয়ে গেছি আমাদের দিদি। দিদি বর্তমানে একজন পশ্চিমবঙ্গ সুরক্ষা বিভাগে একজন কর্মী, 2016 সালে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় একজন সিলেক্টেড ক্যান্ডিডেট হয়েছিলেন এবং বর্তমানে তিনি ক্রেতা সুরক্ষা দপ্তরে কর্মরত। দিদির সঙ্গে আমরা পরিচয় করে নেব। দিদি নমস্কার। দিদি একটু পরিচয়টা যদি দেন, আপনার নাম কি এবং আপনি কোন কোথায় কর্মরত আছেন বর্তমানে? আচ্ছা আচ্ছা, নমস্কার। আমি নাম টিঙ্কু মুখার্জী। আমি 2016 পিএসসি ক্লার্কশিপ একজন উত্তীর্ণ মেম্বার এবং আমি বর্তমানে কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে এডিসি হিসেবে নিযুক্ত হয়েছি। আচ্ছা আচ্ছা, দিদির কাছে আমরা বিভিন্ন প্রশ্নগুলি উত্তর জেনে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা দিদি, সব থেকে যেই প্রশ্নটা সবাই সব থেকে বেশি কমেন্ট এসছে, সবাই জিজ্ঞাসা, যেটা সেটা হলো টাইপিং টেস্টের জন্য কি আলাদা পেজ দেয় না কম্পিউটার স্ক্রিন দেখে টাইপিং করতে হয়? আর দ্বিতীয় নম্বর হলো, কোনো ডেমো কি টাইপিং টেস্ট আগে থাকে, ডেমো দেখিয়ে নিল তারপর করতে হয়? তারপর আরো আরো 3 নম্বর প্রশ্ন হলো যে টাইপিং টেস্টের জন্য কি ব্যাকস্পেস তখন কি কাজ করে? এইগুলো যদি একটু টাইপিং টেস্ট নিয়ে একটু যদি এই প্রশ্নগুলো সমাধান দেন আপনি। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, আমাদের টাইপিং টেস্টে একটা পেজ দেওয়া হয়েছিল, প্রিন্টেড পেজ প্রোভাইড করা হয়েছিল সেন্টার থেকে, এবং তার আগে আমাদের টাইপিং টেস্ট 10 মিনিটের ছিল। তার আগে 2 মিনিটের একটা আমাদের ডেমো টেস্ট দিতে হয়েছিল, যেইটা আর কি কম্পিউটারের স্ক্রিনেই এসেছিল। তো তারপরে আমাদের একটা প্রিন্টেড পেজ প্রোভাইড করা ছিল মানে ফাইনাল টেস্টের জন্য। আর ব্যাক স্পেস একটা ওয়ার্ডের মধ্যে কাজ করে, একটা ওয়ার্ড থেকে স্পেস মেরে যখন আমরা অন্য একটা ওয়ার্ডে যাই, তারপর আর ব্যাক করা মানে ব্যাক স্পেস কাজ করবে না। ও আচ্ছা আচ্ছা, একটা ওয়ার্ডের ভেতরে ব্যাক স্পেস কাজ করবে, তারপর অন্য ওয়ার্ডে চলে গেলে লাইনটা পুরো ভুল হয়ে গেলে তখন আর ঠিক করা যাবে না, তাই না? না না না। আচ্ছা আচ্ছা, এই অ্যাকুরেসিটা কতটা লাগে টাইপিং টেস্টের ক্ষেত্রে আর কিভাবে কাউন্ট হয় সেটা? আচ্ছা, অ্যাকুরেসি মানে এই ক্ষেত্রে পিএসসি কিন্তু আলাদা করে কোনো গাইডলাইন আমরা কোথাও পাইনি যে পিএসসি কিভাবে অ্যাকুরেসি দেখে। নরমালি আমরা জানি যে টাইপিং টেস্টে 95% এর বেশি সবসময় অ্যাকুরেসি রাখতে হয়, কারণ তার কম যদি হয় তখন মানে অ্যাকুরেসি আমাদের কমবে, তত কিন্তু সেটা ফাইনাল যে স্পিডটা, স্পিডের থেকে কিন্তু সেটা মাইনাস হয়, তারপর আমাদের রেজাল্টটা কাউন্ট হবে। সেক্ষেত্রে 95% এর বেশি অ্যাকুরেসি থাকা উচিত। আচ্ছা, আর এটা কাউন্ট কিভাবে হয় সেটা সম্বন্ধে কিছু আইডিয়া আছে? যে কটা ওয়ার্ড আমাদের স্পেলিং গুলো ভুল হবে, সেই ওয়ার্ড মানে সেই ওয়ার্ড গুলো টোটাল থেকে মানে মাইনাস হয়ে যাবে, ওইভাবে তারপরে কাউন্ট হবে। ও আচ্ছা, পার্সেন্টেজ হিসেবে। হুম হুম, আচ্ছা আচ্ছা ঠিক। 2016 সালে যে দিদি আপনি টাইপিং টেস্ট অ্যাপিয়ার হয়েছিলেন, সেই সময় কত গুণ মানে মেন্সের মানে টোটাল ভ্যাকেন্সির কত গুণ টাইপিং টেস্টের জন্য অ্যাপিয়ার করেছিল, এরকম মানে বোর্ড এরকম কিছু কি তথ্য আপনার জানা আছে? এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে মনে নেই, তবে 1.5 গুণ মতো ডাকা হয়েছিল টাইপিং টেস্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাইপিং টেস্টে 1.5 গুণ টোটাল ভ্যাকেন্সি 1.5 গুণ ডাকা হয়েছিল। আপনাদের টোটাল ভ্যাকেন্সি কত? 1133টা মনে হয় ভ্যাকেন্সি ছিল, তাই না? না, ফাইনাল ভ্যাকেন্সি 1200 সামথিং ছিল, তারপরে ফার্স্ট লিস্টে আমাদের 1100 সামথিং ক্যান্ডিডেট কে ডাকা হয়েছিল এবং পরে আবার 100 মতো ক্যান্ডিডেট কে ডাকা হয়েছিল। আচ্ছা আচ্ছা, তার মানে ভ্যাকেন্সি একটু বেড়ে গেছিল, তাই না? না, ভ্যাকেন্সি কিন্তু প্রথম থেকে 1200 সামথিং ই ছিল, কিন্তু ফার্স্ট লিস্টে আমাদের 1100 সামথিং নেওয়া হয়েছিল, তারপরে কিছুদিন পর একটা সেকেন্ড লিস্ট বার করে
আরো কিছু ক্যান্ডিডেটকে সেক্রেটারিয়েটে নিয়োগ করা হয়েছিল। আচ্ছা সেক্রেটারিয়েট, আচ্ছা আচ্ছা ঠিক। নেক্সট কোশ্চেনটা জিজ্ঞেস করে নিই যে 2016 সালে যে টাইপিং টেস্ট মানে মেন্সের পর টাইপিং টেস্ট হয়েছিল না ডকুমেন্ট ভেরিফিকেশন আগে হয়েছিল, কোনটা আগে হয়েছিল? আচ্ছা আমাদের একটা জিনিস আমি এখানে বলতে চাই, আমাদের তো এক্সামটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল এসএসসি নিয়েছিল, আর এর আগের বার যখন 2013-তে এক্সাম হয়েছিল তখন কিন্তু কোনো টাইপিং টেস্ট হয়নি, আচ্ছা মেন্স এর পরে নিয়োগ হয়েছিল, তারপর ডিপার্টমেন্টাল টাইপ টেস্ট যেরকম হয় সেরকম হয়েছিল। আচ্ছা তো আচ্ছা এই বছর আমরাও কিন্তু সেটা জানতাম না, আমরা ভেবেছিলাম যে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সময় টাইপিং সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট এগুলো থাকবে, টাইপিং টেস্ট হবে কি না আমরা তো শিওর ছিলাম না। আচ্ছা আচ্ছা আর মেন্স এর পর আমাদেরকে ফার্স্টে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয় এবং তারপর আমরা জানতে পারি পিএসসি ওয়েবসাইট থেকে যে আমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে। তো এক্ষেত্রে হচ্ছে আগে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে তারপর টাইপিং টেস্ট হয়েছে। আচ্ছা 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 আগে তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল। তা ডকুমেন্ট হ্যাঁ ডকুমেন্ট ভেরিফিকেশনেও কি ওই দেড় গুণ টোটাল ভ্যাকেন্সি দেড় গুণ এরকম? হ্যাঁ, যাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হয়েছিল হ্যাঁ তাদের মধ্যে যারা যারা অ্যাপিয়ার করেছিল ডকুমেন্ট ভেরিফিকেশনে তাদের সবাইকেই টাইপিং টেস্টে ডাকা হয়েছিল। আচ্ছা আচ্ছা টাইপ তাহলে টাইপিং টেস্টের পরে মানে ডকুমেন্ট ভেরিফিকেশন যারা ক্লিয়ার হয়ে গেল টাইপিং টেস্টে অ্যাপিয়ার হলো, টাইপিং হ্যাঁ টেস্টে অ্যাপিয়ার হওয়ার পরে যারা পাস করলো তো ভালো, আর যারা করলো না তারা বাদ হয়ে গেল। এবার ধরুন যে ভ্যাকেন্সি সেটা ফিল আপ হয়েও বেশি হয়ে গেছে, তখন কি মেরিট লিস্ট আনিয়েছিল? যারা পাস করেছে টাইপিং টেস্টে তারাও মেরিট লিস্টে আসতে পারেনি, এরকম কি হয়েছিল? না 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 এরকম কিছু হয়নি, আমাদের মেরিট লিস্ট এইভাবে কিছু দেয়নি, টাইপিং টেস্ট এর পর একবারে আমাদেরকে অ্যালোকেশন দিয়ে দিয়েছিল কোন কোন ডিপার্টমেন্টে কে কে পেয়েছে, সেক্ষেত্রে আলাদা করে ওরকম মানে যারা টাইপিং টেস্টে পাশ করেনি তাদের মেরিট লিস্ট অনুযায়ী লাস্টের দিকে নাম থাকবে, এরকম কিছু কিন্তু ছিল না। ও আচ্ছা, যারা টাইপিং টেস্টে পাস করেছে সবাই চাকরি পেয়েছে মানে এরকমই আপনার জানা আছে তাই তো? এটার ব্যাপারে আমার খুব একটা ক্লিয়ার আইডিয়া নেই, আচ্ছা আচ্ছা সেটাই হওয়া উচিত। হ্যাঁ না যেহেতু দেড় গুণ পাস করেছিল, দেড় গুণে মানে 0.5 গুণ যেটা এক্সট্রা ভ্যাকেন্সি পাস করেছিল, তারা ধরুন তাদের মধ্যে ধরুন 300 জন ডকুমেন্ট ভেরিফিকেশন বাদ গেল, আর ধরুন টাইপিং টেস্টে 300 জন বাদ গেল, আরো ধরুন 200-300 জন আরো ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সির বেশি থেকে গেল, বেঁচে গেল, তাদের কি হবে? তারা টাইপিং টেস্টেও পাস করেছে ডকুমেন্ট ভেরিফিকেশনে পাস করেছে কিন্তু টোটাল যে ভ্যাকেন্সি তার থেকে বেশি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কি হয়েছিল সেটা আপনার জানা নেই তাই তো? না জানা নেই, তো সেক্ষেত্রে নিশ্চয়ই মেন্স আর প্রিলি নাম্বার দেখেই হবে, আচ্ছা তা মেরিট লিস্ট আনিয়েছিল, আচ্ছা সেটাই হওয়া উচিত। আচ্ছা না এবার একটা বিভিন্ন আমাদের পিএসসি চেয়ারম্যান যিনি আছেন এইবারে বর্তমানে, সেই স্যার খুব অ্যাক্টিভ, মানে যে কোনো মেল পাঠালেই উনি অ্যান্সার দিয়ে দেন, বা যে কোনো হোয়াটসঅ্যাপে ওনাকে মেসেজ করলেই উনি রিপ্লাই দিয়ে দেন। সেক্ষেত্রে তিনি বলেছিলেন, বলছেন একটা দেখাচ্ছে ভাইরাল, ওটা কতটা সত্য আমরা আমাদের ইউটিউব চ্যানেল যাচাই করে না, সেই সেখানে দেখাচ্ছে যে 2.5-3% ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, 2.5-3% মানে অনেকটা বেশি ক্যান্ডিডেটকে। এবার ডকুমেন্টস ভেরিফিকেশনে তো তেমন বাদ যায় না যা আমি শুনেছি বা আপনারাও দেখেছেন, আর তারপরে টাইপিং এর জন্য টাইপিং তো 20-20 WPM সেটাতেও তেমন বাদ যায় না, তাহলে বাদটা যাবে কোথায় সেইটা সেইটা অনেক ক্যান্ডিডেটের মনে প্রশ্ন আছে, সেই সম্বন্ধে যদি আপনার কিছু আইডিয়া দিতে পারেন যে কি হতে পারে। দেখুন এক্ষেত্রে আমি মানে এক্স্যাক্টলি পিএসসি চেয়ারম্যান বা এগুলো পুরোপুরি পিএসসি কনফিডেনশিয়াল ব্যাপার, আচ্ছা তো আমার আমি যেটা আমার মনে হয় সেটাই বলতে পারি, কিন্তু নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব না। তো আমার মনে হয় যে টাইপিং টেস্টে কিন্তু আগের বার আমাদের অনেকেই বাদ গিয়েছিল, এমন ব্যাপার না যে 20 words per minute তার মানে বেশি ক্যান্ডিডেট বাদ যাবে না, এই বছর হয়তো ক্যান্ডিডেট অনেক আগে থেকে জানতে পারছে কিন্তু আমাদের সময় অনেকেই বাদ গিয়েছিল। এবার ধরুন আপনি যে কোশ্চেনটা করলেন সেক্ষেত্রে আমি আবার বলবো ওটাই আমার হয়তো হবে যে প্রিলি মেন্স এর স্কোর এর উপর ডিপেন্ড করে তাহলে হবে, আর এবছর তো ভ্যাকেন্সিও প্রচুর, তাহলে টাইপিং টেস্টের যারা পাশ করবে তারা হয়তো পেয়েও যেতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা দিদি 2016 সালে যে মেন্স এক্সাম হয়েছিল তাতে কি সেকশন ওয়াইজ কাট অফ ছিল, যে বেঙ্গলি গ্রুপ এ, ইংলিশ মানে ইংলিশ গ্রুপ এ, বেঙ্গলি গ্রুপ বি, ইংলিশের জন্য আলাদা মিনিমাম একটা কাট অফ, বেঙ্গলির জন্য মিনিমাম একটা কাট অফ, সেরকম কি বেরিয়েছিল না টোটাল অ্যাজ এ হোল বেরিয়েছিল টোটাল? আমাদের কিন্তু মানে মেন্সের সেকশন ওয়াইজ কোনো কাট অফ আমরা জানতে পারিনি এবং মেন্সেও আলাদা করে কে কত স্কোর পেয়েছে বা মেন্সের কি কাট অফ ছিল এটাও জানা যায়নি, প্রিলি আলাদা কাট অফ এবং প্রিলি মেন্স মিলিয়ে একটা কাট অফ ফাইনাল কাট অফ বেরিয়েছিল,
তো সেক্ষেত্রে এই সেকশন মানে মেন্সের সেকশনে সেকশন বির আলাদা করে কোনো কাট অফ মার্কস আমরা জানতে পারিনি, আচ্ছা তার ছিল মানে, না আর কি। আচ্ছা তার মানে যে কোনো একটাতে ইংলিশ বা বেঙ্গলিতে যদি সে খুব কম লিখে আসে বা, কিন্তু অন্য অন্য গ্রুপটাতে যদি অনেক মার্কস পেয়ে থাকে, তাহলে যদি তার প্রিলিমসে মার্কস ভালো থাকে তাহলে সে কোয়ালিফাই করতেই পারে, তাই তো? হ্যাঁ অবশ্যই করতেই পারে। আচ্ছা আচ্ছা, সেকশনাল কাট অফ ছিল না। না আচ্ছা দিদি, নেক্সট কোশ্চেনটা হলো যে পিএসসি, WBPSC পাবলিক সার্ভিস কমিশন বোর্ড, আপনাদের 2016 সালে রিক্রুটমেন্টটা কি WBPSC করেছিল না WBSSC, স্টাফ সিলেকশন কমিশন, যেটা ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন ছিল তখনকার দিনে, এখন আর নেই, সেটা করেছিল, কোন কারা করেছিল এক্সামটা? আমাদের সময় এক্সামটা ফ্রিলি মেন অবধি কন্ডাক্ট করেছিল ওয়েস্ট বেঙ্গল SSC, তারপরে ওয়েস্ট বেঙ্গল SSC যখন উঠে যায় তারপরে আচ্ছা আমাদের পুরো নিয়োগ প্রক্রিয়াটার ভার ওয়েস্ট বেঙ্গল PSC মানে WBPSC কে দেওয়া হয়, এবং আচ্ছা আচ্ছা, তারপর বাদ বাকি নিয়োগ মানে মেন এক্সামের পরে খাতা স্ক্রুটনি করা, আমরা শুনেছি যে PSC আবার স্ক্রুটনি করেছিল, এই কারণে আমাদের মেন্স এর রেজাল্ট বেরোতে অনেকটা টাইম লেগেছিল, 1 বছরেরও বেশি টাইম লেগেছিল। তো বাদ বাকি নিয়োগ প্রক্রিয়াটা, টাইপিং টেস্ট, এইগুলো বাদ বাকিটা সবটাই ওয়েস্ট বেঙ্গল PSC করেছিল। তার মানে WBSSC মেন্স অবধি হ্যাঁ করেছে, এক্সামটা কন্ডাক্ট করেছিল, তারপরের প্রক্রিয়াটা ওয়েস্ট বেঙ্গল PSC থেকেই হয়েছে। আচ্ছা প্রিলিমস আর মেন্স কি একই দিনে হয়েছিল? না 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 আর এটা 2013 সালে মনে হয় একই দিনে হয়েছিল প্রিলিমস, হ্যাঁ হ্যাঁ শুনেছি একই দিনে হয়েছিল একটা ব্রেক দিয়ে, কিন্তু আমাদের সময় একই দিনে হয়নি, আচ্ছা আমাদের সময় যারা প্রিলি পাস ক্যান্ডিডেট তারাই মেন্স এক্সাম দিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিদি কিছুদিন আগে PSC চেয়ারম্যানকে একটা মেল করা হয়েছিল, তার রিপ্লাইতে তিনি জানিয়েছিলেন যে, এটা বেশ কিছুদিন আগে, মাস দেড়েক আগে, তিনি জানিয়েছিলেন যে টোটাল ভ্যাকেন্সি 1:1 অনুপাতে এসে ডাকা হবে, টাইপিং টেস্টে ডাকা হবে। এদিকে কি এটা সপ্তাহখানেক আগে আর একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিল এক এক ব্যক্তি, তা মানে এইগুলোর সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু তিনি পুরো রিপ্লাই করেছিলেন যে না, 2.5 থেকে 3 গুণ ডাকা হবে। আপনার কি মনে হয়, 7,727টা ভ্যাকেন্সি আছে, কি হতে পারে, মানে কিরকম ভাবে ডাকতে পারে? বা ডকুমেন্ট ভেরিফিকেশন বলছে, আপনাদের বেলাও আগে হয়েছিল আর এখানেও বলছে ডকুমেন্ট ভেরিফিকেশন আগে হবে তারপরে টাইপিং টেস্ট হবে, সেক্ষেত্রে কি হতে পারে, আপনার কিছু আইডিয়া আছে? আমার তো মনে হয় যে 1:1 অনুপাতে হবে না, আমার পার্সোনাল ওপিনিয়ন যে আরেকটু বেশি, মানে যেটা পরের যেটা বলছেন এক্স্যাক্টলি ওটা না হলেও ক্যান্ডিডেটকে নিশ্চয়ই যতটুকু ক্যান্ডিডেট আছে তার থেকে বেশি ক্যান্ডিডেটদেরকেই ডাকা হতে পারে টাইপিং টেস্টে। আচ্ছা, সেক্ষেত্রে আগে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপর টাইপিং হবে, এটাই মনে হচ্ছে। এটাই হয়েছিল আমাদের সময়। আচ্ছা 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 দিদি, 2016 সালে আপনি তো একজন সিলেক্টেড ক্যান্ডিডেট, 2016 সালে ফর্ম ফিল আপ করার সময় কি পোস্ট প্রেফারেন্স চেয়েছিল ওখানে হ্যাঁ ফর্মে, হ্যাঁ পোস্ট প্রেফারেন্স চেয়েছিল, কি কি পোস্ট ছিল দেখুন? সেক্রেটারিয়েট অ্যান্ড ডিরেক্টরেট। আচ্ছা, এইবারে যেহেতু তিনখানা পোস্ট দেখাচ্ছে, সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট এবং রিজিওনাল, সেইবারে রিজিওনাল বলে কিছু পোস্ট ছিল না কোনো? রিজিওনাল কিন্তু আমাদের সময় রিজিওনাল আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই ছিল নাকি, কিন্তু রিজিওনাল অফিস বলে আমাদের সময় অনেকে পেয়েছে আবার আলাদা করে, আচ্ছা সেটাও হয়েছে রেজাল্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দিদি এই পোস্ট গুলো সম্বন্ধে যদি একটু বলেন যে কোনটা কি রকম পোস্ট, কি রকম প্রমোশন আছে আর কেমন কোথায় ডিউটি পড়বে, সেই যদি একটু, আর প্রমোশন কি রকম এগুলো যদি একটু বলেন। আচ্ছা, পোস্ট হচ্ছে LDA LDC, একটা তো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, আচ্ছা তো মেনলি যারা সেক্রেটারিয়েটে পোস্টিং পায় তাদেরকে আমরা LDA বলি, আর যারা আচ্ছা ডিরেক্টরেট রিজিওনাল অফিসে আছে তারা হচ্ছে LDC। তো LDA আর LDC এর মধ্যে স্টার্টিং এর তো সবটা মোটামুটি একই স্যালারি স্ট্রাকচার, একই সবকিছু, কিন্তু সেক্রেটারিয়েটে প্রমোশনের স্কোপ অনেক বেশি, আর ডিরেক্টরেটও যেহেতু অনেকগুলো ডিপার্টমেন্ট আছে তো ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ব্যাপারটা ভ্যারি করে, কোনো কোনো ডিপার্টমেন্টে যে আপনি LDC তে জয়েন করলে আপনি গ্রুপ এ র্যাঙ্কেও গিয়ে রিটায়ার করতে পারেন, ইন্টারমিডিয়েট আগে যেতে পারেন, আবার কোনো কোনো এরকমও ডিরেক্টরেট আছে যেখানে বেশি প্রমোশন পাওয়া যায় না, হয়তো ম্যাক্সিমাম হেড অ্যাসিস্ট্যান্ট বা হেড ক্লার্ক অব্দি যাওয়া যায়, এরকম আছে। রিসেন্টলি যেহেতু সেক্রেটারিয়েটের প্রমোশনটা এত বেশি কারণ সেক্রেটারিয়েট কমন ক্যাডার রয়েছে, LDC হিসেবে আপনি একটা ডিপার্টমেন্টে জয়েন করলেন, নেক্সট প্রমোশনে আপনি আবার অন্য ডিপার্টমেন্টে চলে গেলেন, এই সুবিধাগুলো সেক্রেটারিয়েটে রয়েছে যেটা ডিরেক্টরেটে এখনো অব্দি নেই। তো আচ্ছা সেক্ষেত্রে আমরা রিসেন্টলি একটা খবর পেলাম যে ডিরেক্টরেটেও কমন ক্যাডার চালু হতে চলেছে এবং আবার মতো সেটা প্রস্তাবটা গৃহীত হয়েছে, যদি সেটা হয়ে যায় তাহলে ডিরেক্টরেটেও সেক্রেটারিয়েট ক্যান্ডিডেটের মতো সেম প্রমোশনাল স্কোপটা থাকবে,
অনেক বেশি বেড়ে যাবে। আচ্ছা দিদি, 2016 সালে ভ্যাকেন্সি কিরকম, ভ্যাকেন্সি কি আলাদা আলাদা ভাবে ছিল? না না আমাদের না সেক্রেটারি ডিরেক্টরেটে কোনো আলাদা রকমের ভ্যাকেন্সি আমার মনে পড়ছে না ছিল কিনা ওরকম ভাবে, আচ্ছা তবে আমাদের একটা ভ্যাকেন্সি স্ট্রাকচার দিয়ে দিয়েছিল যখন আমরা ফর্ম ফিল আপ করেছিলাম। এবার অনেকদিন আগে কার আমার ক্লিয়ারলি মনে নেই, কিন্তু ওখানে অনেক ডিপার্টমেন্ট মেনশন ছিল না, মানে আমার ডিপার্টমেন্ট কোথাও আমি সেখানে দেখিনি ফর্ম ফিল আপের সময়, পরে তো আমি এই ডিপার্টমেন্ট পেলাম। আচ্ছা, তো কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্ট্রির এই ডিপার্টমেন্টটা মেনশন করা না ছিল? ফর্ম ফিল আপের সময় আমি কিন্তু দেখিনি, ওখানে এগ্রিকালচার আর অন্যান্য ডিপার্টমেন্ট ছিল, তাদের ভ্যাকেন্সি গুলো মেনশন করা ছিল ডিরেক্টরেটে, আচ্ছা আচ্ছা সেক্রেটারেটের কিন্তু নয়। কিন্তু তারপর অনেকগুলো ডিপার্টমেন্ট আবার অ্যাড হয়েছে। আচ্ছা আচ্ছা সেইবারে সেক্রেটারিয়েটের ভ্যাকেন্সি মানে যখন জয়নিং হলো তখন সেক্রেটারিয়েটে কিরকম আর ডিরেক্টরেটে কিরকম জয়নিং হয়েছিল, কিরকম ভ্যাকেন্সি সেটা আচ্ছা একটু আমাদের বলুন। টোটাল তো ফার্স্ট লিস্টে 133 জন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছিল, তাদের মধ্যে 800 বেশি, 800 সামথিং ক্যান্ডিডেট সেক্রেটারিয়েট ছিল, আর বাদ বাকি ক্যান্ডিডেটদেরকে ডিরেক্টরেট এবং রিজিওনাল অফিসের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। আচ্ছা 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 তার মানে সেক্রেটারিয়েটই বিপুল পরিমাণে ভ্যাকেন্সি হ্যাঁ ছিল। হ্যাঁ আচ্ছা দিদি, এই সেক্রেটারি ডিরেক্টরেট এইগুলোর অফিস গুলো কোথায় একটু যদি বলেন, যে এগুলো কোথায় ডিউটি পড়ে, কোথায় পড়তে পারে পোস্টিং? সেক্রেটারিটা মেনলি ম্যাক্সিমাম অফিসই কলকাতা, শুধুমাত্র উত্তরবঙ্গে উত্তরকন্যা ছাড়া বাদ বাকি সমস্ত অফিসই কলকাতায়। নবান্ন এখানে তো বড় বড় সেক্রেটারি বিল্ডিং রয়েছে, আচ্ছা তো সেই সমস্ত জায়গায় মানে সেক্রেটারিটা গেলে আপনার পোস্টিং কলকাতাতেই থাকবে ম্যাক্সিমাম, আচ্ছা শুধুমাত্র উত্তরবঙ্গ বাদ দিয়ে। আর ডিরেক্টরেটে হলে ডিরেক্টরেটের হেডকোয়ার্টার গুলো মোটামুটি কলকাতার আশেপাশেই আছে, কিন্তু ডিরেক্টরেটের আন্ডারে সব রিজিওনাল অফিস গুলো থাকে। আচ্ছা রিজিওনাল অফিস গুলো অল ওভার ওয়েস্ট বেঙ্গল ছড়িয়ে ছিটিয়ে আছে, তো রিজিওনাল অফিস মানে ডিরেক্টরেট যদি আপনি পান তাহলে এটা যে আপনাকে ডিরেক্টরেট হেড অফিসেই পোস্টিং দেওয়া হবে, তো তার আন্ডারে যে আরো গুলো আছে সেখানে রিজিওনাল আপনি অফিস পোস্টিং গুলোতেও দিতে দেওয়া পারেন। যেতে দিয়ে হ্যাঁ থাকে? হ্যাঁ আচ্ছা আচ্ছা এক্ষেত্রে কিরকম ট্রান্সফারের মানে সময়সীমাটা আমাদের কি? ডিরেক্টরেটে 4 বছর পর পর ট্রান্সফারের ব্যাপার আছে। আচ্ছা, নিজের ডিস্ট্রিক্টে কি পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিজের ডিস্ট্রিক্টে পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে আপনি ফার্স্টেই পোস্টিং নিজের ডিস্ট্রিক্টে পাবেন এটা নাও হতে পারে, অনেকবার যেহেতু ট্রান্সফারের স্কোপ আছে তো আপনার হোল সার্ভিস লাইফে আপনি কখনো না কখনো নিজের ডিস্ট্রিক্টে পেতেই পারেন একটা টেনিয়রের জন্য। আচ্ছা, প্রথমে স্টার্টিং এ ভালো মার্কস থাকলেও নিজের ডিস্ট্রিক্টে নাও পাওয়া না যাবে? এটা কিন্তু ভালো মার্কসের উপর ডিপেন্ড করে না, আমরা অনেকেই আমাদের ডিপার্টমেন্টে সেম নিজের ডিস্ট্রিক্টে পেয়েছি, আচ্ছা কিন্তু সেক্ষেত্রে কোনোভাবে মানে আলাদা করে র্যাঙ্কিং বা মার্কসের উপর সেটা ডিপেন্ড করে না। আচ্ছা আচ্ছা দিদি, ডিরেক্টরেট আর সেক্রেটারিয়েট আর রিজিওনালে এই যে তিনটে পোস্টের জন্য আলাদা কি কাট অফ বেরোতে পারে? আপনাদের সময় কি হয়েছিল, আলাদা কি না কাট অফ? আমাদের সময় কোনো আলাদা করে কাট অফ বেরোয়নি, ওনারা কি লিস্ট টানিয়ে দিয়েছিলেন মানে? একবারে আমাদেরকে টাইপিং টেস্টের পর অ্যালোকেশন দিয়ে দিয়েছিল, মানে কে ডিরেক্টরেট বা ডিরেক্টরেটে কোন ডিপার্টমেন্টে, কিন্তু সেক্রেটারিয়েটে যারা ছিল তাদের সবাইকে শুধুমাত্র সেক্রেটারিয়েট বলে দিয়ে দিয়েছিল। তারা পরে আবার মানে যার যার ডিপার্টমেন্টে তো আবার ভেরিফিকেশন হয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন, তখন তারা তাদের মানে কোন ডিপার্টমেন্ট কোথায় পোস্টিং এগুলো পেয়েছে, কিন্তু আমাদের ডিরেক্টরেটের ক্ষেত্রে তখনই মানে টাইপিং টেস্টের পর যে ফাইনাল রেজাল্ট সেখানে একবার অ্যালোকেশন দিয়ে কোন ডিপার্টমেন্টে কে পেয়েছে ক্যান্ডিডেটের নামের লিস্ট একদম দিয়ে দিয়েছিল। ও আচ্ছা, তো আলাদা সেক্ষেত্রে আলাদা দিয়ে দিয়েছিল পুরো নামের হ্যাঁ লিস্ট? হ্যাঁ 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 আচ্ছা সেক্ষেত্রে আর আলাদা করে কোনো কাট অফ মার্কস দেয়নি। আচ্ছা সেক্ষেত্রে সেক্রেটারিয়েটের আলাদা নামের লিস্ট পরে বের মানে ওই ডিপার্টমেন্ট না অনুযায়ী? হ্যাঁ ওটা নামের লিস্ট লিস্ট আর সেরকম ভাবে পিএসসি আর কিছু করেনি, বা মানে যেহেতু ওরা পারে পেয়েছিল, পারে 800 জন ক্যান্ডিডেট পেয়েছে, তো আচ্ছা তারপর ওদেরকে মানে যার যার ডিপার্টমেন্ট থেকে ওদেরকে কন্ট্যাক্ট করা হয়েছিল। আমার অনেক চেনা জানা, আমার অনেক ওদের একটা এক্সাম দিয়েছিলাম, তারা অনেকে পেয়েছে, তো আমি তাদের কাছ থেকে কিছু শুনেছি, আচ্ছা তারপর তারা ডিপার্টমেন্ট পেয়েছে। আচ্ছা কি মনে হয় যে ডিরেক্টরেট আর রিজিওনাল আর সেক্রেটারিয়েট এইগুলোর কাট অফের ডিফারেন্সটা কিরকম থাকতে পারে? কাট অফ এর ডিফারেন্স কিরকম থাকতে পারে, যেহেতু দেখুন আমাদের সময় না কোনো কাট অফ মার্কস এরকম আলাদা দিয়েছিল, না কোনো পার্সোনাল মানে আলাদা আলাদা আমরা নিজেদের ইন্ডিভিজুয়াল মার্কস জানতে পেরেছি, সেক্ষেত্রে আমরা সেই সময় খুব একটা ক্লিয়ার আইডিয়া কিছু পাইনি। আচ্ছা তো এখানে এখানে আমার মনে হয় যারা ভালো স্কোর করবে প্রিলিমেন্স মিলিয়ে টাইপিং টেস্ট তো পাস করলেই হবে, ওখানে তো আলাদা কোনো স্কোরের ব্যাপার নেই, প্রিলিমেন্স স্কোরের ওপরেই আমার মনে হয় যে তারপরে প্রেফারেন্স যেহেতু ফর্ম ফিল আপের সময় ছিল, সব মিলিয়ে যারা প্রথম দিকের ক্যান্ডিডেট তাদের কি তাদেরই চান্স রয়েছে সেক্রেটারিয়েটে পাওয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে ফর্ম ফিল আপের প্রেফারেন্সটা বড় একটা ম্যাটার করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বড় ম্যাটার করে, আর ওটা কিন্তু পরে চেঞ্জ করাও যাবে না যেহেতু আর কোনো চান্স নেই।
আচ্ছা দিদি, আর একটা কোশ্চেন করি, যে 2016 সালে যে আপনি প্রিলিমস মেন্স দিয়েছিলেন, এইগুলোর কোশ্চেন আপনার মতে কিরকম মনে হয়েছিল? ওইগুলো কিরকম মডারেট না হাই লেভেল বা সোজা হয়েছিল, কিরকম আপনার কি মনে হয়েছিল? 2016 সালে কিরকম কোশ্চেন ছিল, 2013 সালে কিরকম কোশ্চেন ছিল? 2013 সালে আমি এক্সাম দিইনি আর কোশ্চেন পেপার দেখেছিলাম, আমার এক্স্যাক্টলি মনে নেই, আচ্ছা তবে মোটামুটি মডারেট কোশ্চেনই হয়েছিল। আর 2016 সালে দেখুন, এবার কোশ্চেন কেমন হয়েছিল সেটা মানে আমার বলাটা খুবই মানে একটা কি বলবো একটা প্রবলেমেটিক ব্যাপার, কারণ কার কেমন প্রিপারেশন সেই অনুযায়ী তার হ্যাঁ কাছে হ্যাঁ সে কেমন তো কোশ্চেন অবশ্যই। লিখেছে সেটা একটা বড় ব্যাপার অবশ্যই। তবুও আমি বলবো যে কোশ্চেন কিন্তু মডারেট হয়েছিল, যেমন স্টেট গভর্নমেন্টের ওই টাইমে যেমন কোশ্চেন হতো 2016-র দিকে, এখন তো অনেক কোশ্চেন অনেক আলাদা হয়ে গেছে, প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ তো কোশ্চেন মোটামুটি মডারেট হয়েছিল প্রিলিমস। আর মেন্স এর কোশ্চেন ও মাধ্যমিক লেভেলের মতোই যেমন বলে দেওয়া হয়েছিল রাইটিং, তো মোটামুটি সেরকম রাইটিংই ছিল, খুব বেশি টাফ কিছু ছিল না। আচ্ছা দিদি, জানিয়ে রাখি যে এইবারের প্রিলিমস কোশ্চেনটা মোটামুটি মডারেট লেভেলের হলেও, মডারেট টু ইজি লেভেলের হলেও, মেন্স কোশ্চেনটা কিন্তু একটু মডারেটই ছিল, ভালো মানে প্রেসিটা, ইংলিশ প্রেসিটা মোটামুটি টাফ বলাই যায়, টাফ এসেছিল। আপনি হয়তো আমাদের সময় কিন্তু প্রেসিটা মোটামুটি টাফই এসেছিল, আর প্রেসিটা কিন্তু খুব মানে মানে রিপোর্ট রাইটিং বা ট্রান্সলেশনের তুলনায় কিন্তু একটা ডিফিকাল্ট টাইপ অফ রাইটিং এর মধ্যেই পড়ে, তো আমাদের সময় প্রেসিটা কিন্তু অন্যান্য তুলনায় একটু টাফ এসেছিল, বাদ দেখি রিপোর্ট রাইটিং বলুন, ট্রান্সলেশন বলুন বা বাংলায় প্রতিবেদন বলুন, হ্যাঁ ওগুলোর তুলনায় প্রেসিটা একটু টাফ আমাদের সময় এসেছিল। আচ্ছা আচ্ছা। তা দিদি, এত ভ্যাকেন্সি আছে, মানে আপনার কি মনে হয় যে প্রিলিমস মেন্স মিলিয়ে কত কিরকম কাট অফ উঠতে পারে আপনার মতে, কি বলে যে কত কাট অফ উঠতে পারে প্রিলিমস মেন্স মিলিয়ে? আমার যেটা মনে হয় যে এবার যেহেতু ভ্যাকেন্সি দেখুন প্রচুর ভ্যাকেন্সি, আর হ্যাঁ কোশ্চেনও আমি খুব একটা ভালো করে দেখিনি, তবে সততা শুনেছি যে চেনা জানা যারা পরীক্ষা দিয়েছে মোটামুটি মডারেট টু ইজির দিকেই কোশ্চেন হয়েছে, তো আমার মনে হয় 110 থেকে 115-র মধ্যেই কাট অফটা হওয়া উচিত। হ্যাঁ আমরাও 110-এর মতোই রেখেছি, 107 রেখেছি কাট অফ, যে আচ্ছা আচ্ছা এক্সপেক্টেড কাট অফ হিসাবে। আচ্ছা, সেক্রেটারিয়েট যদি কেউ বলে, সেক্রেটারিয়েট পেতে গেলে কিরকম কাট অফ তাকে, কিরকম মার্কস তাকে পেয়ে থাকতে হবে, সেটা যদি একটু বলেন। সবাই স্বপ্ন যেহেতু সেক্রেটারিয়েট পাওয়া, সেই আচ্ছা ব্যাপার। আচ্ছা সেক্ষেত্রে আমার মনে হয় যদি ধরুন 110 আমরা কাট অফ ধরি, যে 110 কাট অফ হচ্ছে, তাহলে 120 থেকে 125 এরকম যারা, বা 125-এর ওপর যারা ক্যান্ডিডেট তারা তো সেফ একজন যে সেক্রেটারিয়েটেই পাবে, এবং তাদের প্রেফারেন্সটাও সেক্ষেত্রে একটা ম্যাটার করবে অবশ্যই। আমার সেটাই মনে হয় 125-এর ওপর থেকে ক্যান্ডিডেটের সেফ, এবং তারও 120 থেকে 125 পাওয়া ক্যান্ডিডেটের একটা অবশ্যই চান্স আছে সেক্রেটারিয়েটে পাওয়ার, আচ্ছা কারণ সেক্রেটারিয়েটের ভ্যাকেন্সিও প্রচুর থাকে। আচ্ছা আচ্ছা, ডিরেক্টরেট এবং রিজিওনালের থেকে সেক্রেটারিয়েটের ভ্যাকেন্সি অনেক থাকে, তাই না? হুম হুম আচ্ছা আচ্ছা দিদি, আর আরেকটা কথা, যে সামনে বলুন। সবাই টাইপিং টেস্ট আছে, সেই টাইপিং টেস্ট নিয়ে যদি আপনি কিছু বলেন, যে কিরকম ভাবে প্র্যাকটিস করবে, কিরকম ভাবে এগোবে, কোন স্ট্র্যাটেজিতে এগোলে তারা টাইপিং টেস্টে সহজভাবে পাস করে যেতে পারবে, 20 WPM উঠে যাবে সহজে। তো আমার এক্ষেত্রে মনে হয় যে যারা ক্যান্ডিডেটরা আছে তারা সবাই মোটামুটি এখন টাইপিং করা স্টার্ট করে দিয়েছে, প্র্যাকটিস অবশ্যই করছে, তো আমার মনে হয় যারা নতুন বা আছে বা যারা সবাই নিশ্চয়ই যারা করছে এখন টাইপিং স্কুল বা টাইপিং টাইপ মেশিনে যদি ফার্স্টে স্টার্টিংটা করা যায় তাহলে ভালো হয়, আচ্ছা এবার সেটা তো সব জায়গায় এখন নেইও, তো সেক্ষেত্রে আপনারা কম্পিউটারে টাইপিং মাস্টারেও প্র্যাকটিস করতে পারেন, এবং ওখানে মোটামুটি হাত সেট হয়ে গেলে ওয়ার্ড গুলো মানে লেটার গুলো যখন আঙুল সেট হয়ে যাবে, তারপর কিন্তু একটা টাইমের পর ওখানে যে বিভিন্ন টাইপ টেস্ট থাকে আলাদা করে সেখানে দেবেন, দেওয়ার পর যেহেতু মানে প্রিন্টেড টেস্ট দেওয়ার একটা চান্স আছেই আমাদের সময় দিয়েছিল, তখন কিন্তু মোটামুটি এখন থেকেই একটা সাইডে প্রিন্টেড কোনো পেপার দেখে দেখে টাইপ করাটা কিন্তু শুরু করুন। আর সেক্ষেত্রে প্রথম দিকে হয়তো এমন হবে যে আপনি যখন মেশিনে করছেন কম্পিউটারে করছেন তো আপনার স্পিড অনেক বেশি আসছে, কিন্তু যখনই আপনি পেজে ট্রান্সফার করছেন দেখে দেখে নিচু হয়ে দেখে করছেন, তো সেক্ষেত্রে প্রথম দিকে কিন্তু স্পিড অনেকটাই কম থাকবে, সেক্ষেত্রে একদমই ঘাবড়াবেন না, কনফিডেন্স রাখবেন, আস্তে আস্তে গ্যাজুয়ালি ইমপ্রুভ অবশ্যই হবে। আর একটা বলবো যে প্রথমেই যখন কম্পিউটার থেকে অনেকদিন করছেন কম্পিউটার দেখুন 35-40 হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু যখন পেজ থেকে করবেন সেটা কিন্তু অনেকটাই কমে যেতে পারে, তো সেক্ষেত্রে একদমই কনফিডেন্স হবে না, বারবার প্র্যাকটিস করবেন দেখবেন আবার ঠিকঠাক হবে। আচ্ছা দিদি, এত ভিউয়ার্সদের এত কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত আপনার মূল্যবান সময় আমাদের জন্য দেওয়ার জন্য এবং আমাদের শ্রোতাদের জন্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীকালে আরও যদি কোনো কোয়ারি থাকে আপনাকে জানাও, আমরা পাই এভাবেই আপনি আমাদের সাথে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন, এটাই আমি কামনা করি। ততদিনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য, আমার খুবই ভালো লাগলো। আপনাদের আমার এইটুকু মানে সময়ের জন্য যদি আপনাদের চ্যানেলের থেকে অনেক উপকৃত হয় এবং ভবিষ্যতে চাকরি পায় আমি খুবই খুশি হব। এবং আপনার চ্যানেলের জন্য অল দ্য বেস্ট, এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে কমপ্লিট স্মার্টের মাধ্যমে সমস্ত ক্যান্ডিডেটদেরকে অল দ্য বেস্ট, তারা ভালো করে টাইপ টেস্ট দিক, এটাই চাই। থ্যাংক ইউ দিদি, কম্পিউট স্মার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখতে পেলেন বন্ধুরা, আমাদের সাথে ছিলেন টিঙ্কু ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ ক্রেতা সুরক্ষা দপ্তরের বর্তমান কর্মরত কর্মী একজন, যিনি WBPSC ক্লার্কশিপ 2016 সালে একজন সিলেক্টেড ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছিলেন। আপনাদের ভিডিওটি যদি একটুও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন ভিডিওটা, যাদের এটা বহু প্রশ্নের সমাধান এই ভিডিওতে আছে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে লেটেস্ট ভিডিওগুলি সবার আগে আপনারা পেতে পারেন।